আসসালামু আলাইকুম দর্শক, আমি সানি, স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ডেলি লাইফ ব্লগ দেখার জন্য। তো আমি এখানে নসপিন দেখতে আসছি, মান্নাকে স্কুলে দিয়ে চলে আসছি নসপিন কিনবো বলে। তো একটা নসপিন পছন্দ হয়েছে, সেটা আমি নিয়ে নিছি, আর আমার জ্যাকেট দিছিলাম ড্রাই ক্লিন করার জন্য, তো সেটাও এখন নিয়ে নিব। দেখতে পারবো ভাইয়া এটা কিরকম হচ্ছে? তো পাশ দিয়ে যাওয়ার সময় মিষ্টির দোকান পড়ছে, আমার তো মিষ্টি খুব পছন্দ, তো মিষ্টি নিব না তা তো হয় না, তো মিষ্টি নিয়ে নিব। যদিও মিষ্টি খাওয়ার মতন বাসায় তেমন কেউ নাই, আর মান্নার বাবা মিষ্টি খুব একটা পছন্দ করে যে তা না, দিলে খাবে কিন্তু খুব পছন্দের জিনিস না। তো আমি অলরেডি বাইরে অনেকটা সময় মানে পার করে ফেলছি, তো বাসা আসতে আসতে অনেক লেট হয়ে গেছে। তোর বাবার জন্য একটা স্যান্ডেলও নিয়ে আসছিলাম, তো আমি এখন দেখা যাবে এগুলি টুকিটাকি ঠিকঠাক করে আবার দৌড়াতে হবে মেয়েকে আনার জন্য। তো মিষ্টিটা আসলে একটু কম করেই নিয়ে আসছি, কারণ ঘুরে ফিরে আমারই খেতে হবে। তো মিষ্টি খেতে গেলে আমার বাংলাদেশ থেকে নিশ্চয়ই আমার ভিডিওটা আমার বোন দেখতেছে, তো মিষ্টি খেতে গেলে যেটা হয় আর কি, বোনের কথা খুব মনে পড়ে, আমার বড় বোনের কথা। তো আমার বোনের খুবই পছন্দের একটা খাবারের মধ্যে একটা জিনিস হচ্ছে মিষ্টি, তো এই মিষ্টিটা হাতে নিছি আর আমি ভিডিওটা দেখাচ্ছি হলো হীরার উদ্দেশ্যে, তো নিশ্চয়ই আমার বোন দেখতেছে বাংলাদেশ থেকে। মিষ্টির মধ্যে আমার কালো মিষ্টিটা খুব বেশি পছন্দ, তো এই কারণে আমি দেখা গেছে যে কালোটা বেশি নিয়ে আসছি, চারটা নিয়ে আসছি। তো আমার আজকে গোল্ডে যখন আমি জুয়েলারিতে গেছিলাম, আমার আসলে কিছু টুকিটাকি কেনার উদ্দেশ্যেই আমি গেছিলাম। যদি আমি আজকে একা ছিলাম, মান্না বাবা ছিল না সাথে, তো আমি যেহেতু গোল্ডের ব্যাপারে এত ভালো বুঝি না, তো সেহেতু আমি দেখা গেছে যে খুব একটা রিস্ক নেই নেই, শুধু একটা নোসপিন নিয়ে চলে আসছি। তো এটা 30 পাউন্ড নিচ্ছে, তো দেখা যাবে যে আমি কিছু কিনতে গেলে তো আমার সাথে হয় মান্না বাবা থাকে, আর না হয় যে এরপরে যখন কোনো কিছু কিনবো, তো আমার এক পরিচিত ভাবি আছে, তো সে ভাবি গোল্ডের ব্যাপারে খুব ভালো জানে, তো সে ভাবি হয়তো বা আমাকে হেল্প করবে। তো এই তো দেখতেছি, আমি আসলে আরেকটু বড় নিতে চাইছিলাম, কিন্তু যাই হোক মামি ইয়ামি, ওয়াও ইটস ভেরি ইয়ামি। তো এর মধ্যে মান্নাকে স্কুল থেকে নিয়ে আসছি, ও এখন পাস্তা খাবে, তো মান্না পাস্তা খাওয়ার পর আমি রান্না করব আজকে। তো আজকে আমি রান্না করব, আমি আমার এই ভিডিওটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও, কারণ আমি আজকে আপলোড দিতে দিতে আমার 2 দিন দেরি হয়ে গেছে। তো এই ভিডিওটা ছিল থার্সডে, আমি আপলোড করছি স্যাটারডে, আজকে আমি আপলোড করছি। তো দেখা গেছে যে ওই দিন আর কি ভিডিওটা আমি দিতে পারি নাই, আপলোড করতে পারি নাই, তো আজকে একটু লেট করে আপলোড করা হলো। তো এই শাকটা আমি কিনে নিয়ে আসছিলাম, আমার লাস্ট ভিডিওতেও দেখাইছিলাম যে আমি বাজার করে নিয়ে আসছিলাম, যেদিন ওই 2-3 দিন হয়ে গেছে শাকটা আনছি। তো রান্নাটা আসলে যেদিন শাকটা আনছিলাম সেদিনই রান্নাটা করতে চাইছিলাম, কিন্তু অন্য অন্য রান্না ছিল দেখে আর শাকটা সেদিন আর রান্না করা হয় নাই। তো আজকে মান্নার বাবা বলে গেছে শাকটা রান্না করে ফেলতে, আজকে শাকটা আমার রান্না করতেই হবে। তো আমি সব কিছু কেটে কুটে নিছি, আমার আসলে কি হয় কি, আমি রান্না করার আগে সব কিছু কেটে কুটে রাখি, তাহলে হয় কি আমার কাছে মনে হয় যে আমার রান্না করতে ইজি মনে হয়। অনেকে আছে যে কাটতেছে রান্না করতেছে, আমি আসলে ওইভাবে পারি না, আমার কাছে মনে হয় যে আমার কাছে ওই জিনিসটা মনে হয় খুব একটা কষ্টকর মনে হয়, আমার কাছে মনে হয় যে না আমি আগে কেটে কুটে রাখবো তারপর আমি রান্না করব, তাহলে আমার কাছে মনে হয় যে না আমার জিনিসগুলি সব পারফেক্ট হইতেছে বা খুব একটা জিনিসপত্র আর কি নষ্ট হইতেছে না, মেসি হইতেছে না। তো এই জন্য আর কি আমি একটু নিজের সুবিধার জন্যে আর কি একটু কেটে কুটে আগের থেকে রেডি করে রাখি, তাইলে আমার কাছে মনে হয় যে একটু কষ্টটা কম হয়, আর না হয় সাথে সাথে কাটতেছি রান্না করতেছি ওইটা আমার কাছে ঝামেলা মনে হয়।
হয়তো বা আমার এইটা আবার অনেকের কাছে মনে হবে যে আমরা তো কাটতেছি রান্না করতেছি, ওইটাই তাদের কাছে ইজি মনে হয়। এক একজন এক এক রকম। তো আমি মাছটা এখন ভালো করে ভেজে আমি এটা টমেটো দিয়ে ভুনা করব। আর আজকে একটু অন্যরকম করে রান্না করতেছি, সেটা হচ্ছে পুঁই শাক দিয়ে তো আমি চিংড়ি মাছ রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর পুঁই শাকে যেই ঠ্যাং ঠুংগুলি ছিল সেটা দিয়ে আমি এই সালমন ফিশটা রান্না করব। যদিও এই টাইপের মানে এইরকম রান্না পুঁই শাকের ডাল দিয়ে কেউ করে নাই, কিন্তু আমি করব আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর রান্না শেষ করার পরে আমি যাব আমার মেয়েকে নিয়ে, বাসার সামনে একটা সেন্স বাড়ি আছে, তো মানহাকে নিয়ে ওখানে যাব, টুকিটাকি গোসারি কিনতে হবে, তো মেয়েকে নিয়ে যাব। তাই তাড়াহুড়ো করে রান্নাটা শেষ করে নিচ্ছি। তো আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি ওই সেম ফ্রাই প্যানের মধ্যেই আবার পেঁয়াজ দিয়ে আমি ভেজে নিচ্ছি। তো একে একে এখন মশলাগুলি দিব। আর এইখানে মাছগুলি ভেজে নিছি, এখানে মাছগুলো সব ভেজে নিছি। তো আমি এখন মশলাগুলি দিয়ে আর একটু কিছুক্ষণ কষাই দিব পেঁয়াজটা। তো এই তো রান্নার পরে যা হয় আর কি, দেখতেই পাচ্ছেন অনেক কিছু বের হয়ে গেছে রান্না করার পর, ওগুলোও ক্লিন করতে হবে। তা আমার এই যে পুঁই শাকের যে ডালপালা দেওয়া হয়েছে, এটা দেওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে কালারটা খুব সুন্দর আসছে, দেখতে পাচ্ছেন আপনারা লাল আর সবুজের যে সুন্দর একটা মিশ্রণ, এটাকে তো খুব সুন্দর লাগতেছে। আর খাওয়ার ক্ষেত্রে কিন্তু জিনিসটা দেখতে যদি ভালো লাগে সেটাকে তো খেতেও ভালো লাগে। তো রান্না করার সময় আমি সবসময় চাই যে জিনিসটা যেন একটু কালারফুল হয়, যাতে দেখতে ভালো লাগে। তো ওই জিনিসটা আর কি আমার কাছে মনে হয় যে খেতেও অবশ্যই ইনশাল্লাহ ভালো লাগবে। তো এই কারণে আমি এইভাবে করে টমেটো, আমি শুধু টমেটো দিয়েই সালমন ফিশটা ভুনা করতে পারতাম, কিন্তু তারপরেও এটা দেওয়ার কারণে খেতে কিন্তু ভালোই লাগবে। তো কোনো মশলা ছাড়াই আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি, পাঁচ ছয় মিনিটের মতন ভেজে নিচ্ছি। এখন ওইটা আমি ঢেকে রাখবো, ওইটা ঢাকনা দিয়ে রাখার পর অটোমেটিক ওইটা থেকে পানি বের হবে। তো আমি এখন ওটা ঢেকে আমি ওই পাশের মশলা টশলা দিয়ে দিব। তো এটা এখন অলরেডি অনেকটাই ভাজা ভাজা হয়েছে, তো আমি মশলাটা এখন দিয়ে দিব। সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর কারি পাউডার দিব আমি। সব কিছুই আমি পরিমাণ মতন দিছি, হাফ চামচের মতন। তো এখন মশলাটা দিয়ে আবার একটু ভালো মতন ভেজে নিব। তো ওই পাশে আমি ওই একইভাবে করে মশলা দিয়ে ভেজে নিব। তো আমার চ্যানেলটি যারা এই পর্যন্ত সাবস্ক্রাইব করছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার যত ভিউয়ার্স আছে যারা আমাকে সবসময় সাপোর্ট করতেছেন, তাদের কাছে অবশ্যই আমি অনেক কৃতজ্ঞ। আর অবশ্যই আমার পাশে সবাই থাকবেন। আর এই তো আমি এর মধ্যে শাকটাও দিয়ে দিছি, শাকের থেকে অটোমেটিক পানি বের হবে। আর এখানে আমি সামান্য পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি, কারণ আমি আমার মাছটা দেওয়ার আগে একটু আর একটু কষাই নিব। আমি কিন্তু এখানে দেখা গেছে কোনো একটা কাঁচামরিচ ইউজ করি নাই, আপনারা হয়তো বা খেয়াল করছেন। কাঁচামরিচ আমি দিব, কিন্তু আমি এটা হোল করে দিব, কারণ আমি দেখা যায় যে আমার বাসায় যে খাবারগুলি রান্না করি, আমি আর কি চাই মানহা যেন আমাদের সাথে এই বাসার খাবারগুলিও খায়। তো যদিও অনেক সময় ও খায়, অনেক সময় খেতে চায় না, ওর ভালো লাগলে তখন খায়, ভালো না লাগলে ও খায় না। তো আমি চাই একটু ঝালটা কম দিতে, যে এই কারণে আমি হোল করে কাঁচামরিচগুলি দিই।
বা দিছি কারণ যদি ওর ভালো লাগে তাহলে হয়তো বা ও একটু হলেও খাবে আর যদি আমি ঝাল দিই যেহেতু ছোট মানুষ তাহলে ও একটুও খাবে না তো আমি এখন পুঁই শাকটাকে ভালো মতো নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কারণ পুঁই শাক থেকে কিন্তু একটা পানি বের হবে তো এইদিকে সালমন ফিশটা হয়ে গেছে আমি ধনিয়া পাতা দিয়ে দিছিলাম তো এখন অলরেডি এটা কুক হয়ে গেছে পুরা আর আমার অলরেডি শাকটাও ডান কারণ আমি শাক খুব বেশি একটা যে কুক করবো তা না তো অলরেডি শাকটাও হয়ে গেছে একটু পানি পানি রাখছি শাকটার মধ্যে একটু ঝোল ঝোল রাখছি আমি তো রান্না শেষ করে এখন টুকিটাকে ক্লিন ক্লিন করে আমি চলে যাব মেয়েকে নিয়ে সেন্স বাড়িতে তো আমার বাসার সামনে একটা সেন্স বাড়ি আছে বেশিক্ষণ লাগে না যেতে 10 মিনিটের মতো লাগে তো মেয়েকে নিয়ে চলে যাব ওইখানে তো এখন রান্না শেষ সব কিছু ক্লিন করে নিলাম এখন মেয়েকে নিয়ে অলরেডি বের হয়ে গেছি যাও মানে সামনে যাও মামা স্লোলি স্লোলি মানে হ্যাঁ মামা হাত ধরো চলো টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার No twinkle? Okay, sorry, mommy. No twinkle. হ্যাঁ চলো আমরা যাই সামনের দিকে দেখি তো মামা কি আছে Pizza, yes, mommy. Manha, it's for it. Go. Noodles? Uh-oh. Asa now, to be now, tip now? Basket of the tip near. One now, one. Okay, basket of the ma. Okay, good girl. Thank you, ma. Yeah. Where's the milk, mommy? Okay, mama, milk now? Milk now? Okay, mommy, help put this. Okay, mommy, help put তো আমার যা যা প্রয়োজন ছিল সব কিছু অলরেডি আমি নিয়ে নিছি তো আপনারা হয়তোবা এর মধ্যে আমি আমার সব কিছু নিয়েছি তো আমার যত ভিউয়ার্স আছে সবাই যে যেখানে আছেন সবাই ভালো থাকেন সবার জন্য অবশ্যই অনেক অনেক দোয়া আর অবশ্যই সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো থাকি তো নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আবার নিয়ে আসব এই তো আমরা এখন কেনাকাটা করে বাসার দিকে চলে যাচ্ছি আমাদের কেনাকাটা অলরেডি শেষ আমার যা যা দরকার ছিল আমি সব কিছু নিয়ে নিচ্ছি এখন বাসায় চলে যাব তো আবার ইনশাআল্লাহ নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে সবাই সেই পর্যন্ত ভালো থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ